ッドするんで。PP2 আনিয়ে আরো বড় 12টা সিলিন্ডারের V6 ইঞ্জিন ছিল। তাহলে আমরা নিশ্চিত করে বলতে পারি যে এটা গার্টুডের মিসিং সিলিন্ডার হয়। তাকে বলি আমরা অন্য ইঞ্জিন পেয়েছি। তো আমাদের কাছে দুই ব্লেডের টপলার আছে আর মাস্টাংয়ের কিন্তু চারটে ছিল, তাই তো? একদম একটা ভেঙে পড়া একটা এইখানে সম্পূর্ণ মাটি পড়ে রয়েছে। হ্যাঁ, এটা সত্যি একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরকম যে কোনো জায়গায় এলিক মোটর রকম হয়ে যায়, কারণ এই জায়গাগুলো কোনো না কোনো দুর্ঘটনার সঙ্গে জড়িত। আমি এটা জানি, ভাবছি এই বিশ্বের মধ্যে আমরা যেমন কিছু জানলাম যে এই জিনিসটা এখন এখানে পড়ে রয়েছে, মানে এটা সত্যি দারুণ ব্যাপার। এটা মনে করিয়ে দিচ্ছে যে গড় খুব শুধু একা নন, বুঝতে পারছেন? আমি বলতে চাইছি প্রায় সারা পৃথিবী জুড়ে এই ধরনের এয়ারক্রাফট এবং মানুষ রয়েছেন যারা এখনো নিখোঁজ এবং যাদের গল্প পুরোপুরি জানা যায়নি। আর প্রজেক্ট রিমেম্বরেন্স মিশন হলো সেই কারণে যাতে এই গল্প কেউ কখনো শুনতে না পারেন তা নিশ্চিত করা। পরে কাজ এবং ডেভিড নিশ্চিত করবেন যে সাত সিলিন্ডারের ইঞ্জিন আমরা পেয়েছিলাম সেটা সেসনা 195 এর, একটা সিভিলিয়ান এয়ারক্রাফট যেটা 1947 থেকে 1954 মধ্যে তৈরি হয়েছিল। এরকম মাত্র 1000টা প্লেন তৈরি করা হয়েছিল। কাজ এবং ডেভিড নিশ্চিত করবেন যে এই ক্র্যাশ সাইট যেন পুরোপুরি ডকুমেন্টেড হয় এবং পরিত্যক্ত না পড়ে থাকে। সুপার হিরো কে পরিণত করার জন্য ট্রেনিং দেওয়া হয়েছিল। ওয়াস্পের আতুল ঘরে আপনাকে স্বাগত। যুদ্ধ চলাকালীন রেঞ্জার ফিল্ড আমেরিকার প্রথম এবং একমাত্র মহিলা স্কোয়াডকে আশ্রয় দিয়েছিল। সকাল ছটায় অ্যাভেঞ্জার ফিল্ড থেকে আর এটাকে জীবন্তকারী পাইলটদের পরম্পরাকে সংরক্ষিত করে রাখার জন্য মিউজিয়ামে পরিণত করা হয়েছে। তাকে যুদ্ধের সময় পুরুষ পাইলটদের করা ট্রেনিং এর মতোই ছিল। পুরুষ পাইলটরা যেমন শুধুমাত্র এক ধরনের এয়ারক্রাফটের জন্য অ্যাসাইন হতো, সেনাবাহিনীর কাছে 78 ধরনের এয়ারক্রাফট ছিল, কিন্তু ওয়াস্পদের প্রায় সবই ওড়াতে হতো। তাদেরকে ছেলেদের মতোই এতটা সময় দিয়ে ট্রেনিং করা হতো? না, ওয়াস্পের ট্রেনিং এ ছেলেদের থেকে 3 মাস কম ওরাদ্দ ছিল। অবশ্যই এই মহিলাদের তো মিলিটারি হিসেবে মনেই করা হতো না। একদম ঠিক, এটা ছিল একটা সিভিলিয়ান প্রোগ্রাম। তাহলে কেন সবাই এখানে নাম লেখাতে আসতেন? তারা পুরুষদের মতোই দেশের সেবা করতে চাইতেন। আমার তো মনে হয় এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের এমন একটা অধ্যায় যার সম্পর্কে খুব বেশি মানুষ জানেনি না। সাগরের ওপারে গিয়ে যুদ্ধ চালিয়ে যেতে পেরেছিল। সিভিলিয়ান হিসেবে মনে করা হলেও অ্যাভেঞ্জার ফিল্ডে ওয়াস্প সেনাবাহিনীর মতোই ট্রেনিং করত, মার্চিং, ড্রিলিং এবং পুরুষ ক্যাডেটদের মতো ব্যারাকে বাঙ্কিং ডাউন করত। পাঁচটা আলাদা এয়ারক্রাফট দিয়ে ট্রেনিং করত। এখানে যেমন রাখা আছে DT-30, এটা ছিল তাদের বেসিক ট্রেনার, এটা হলো অ্যাডভান্স ট্রেনার। এটা সুরক্ষিত মনে হচ্ছে। এইটা কি? এটা হলো লিংক ট্রেনার। গ্রুপ কি এখানে সময় কাটিয়েছেন? অবশ্যই, আপনার উপর একটা কভার দেওয়া থাকবে। এই যন্ত্রটা আপনাকে যন্ত্রের উপর ভরসা করতে শেখাবে, ফ্লাইট ওড়াতে গেলে যা যা করতে হয় সবকিছুই আপনাকে শেখাবে। গার্টুডের রেকর্ড দেখে আপনার কি মনে হয় যে সেখান থেকে ওনার নিরুদ্দেশ হয়ে যাওয়াকে কি ব্যাখ্যা করা যায়, এমন কোনো সূত্র পাওয়া যায়? নিশ্চয়ই, উনি নিজে স্কুলে ক্লাসে খুব ভালো স্কোর করলেও এই ইনস্ট্রুমেন্ট ট্রেনিং এ ওনার ততটা দক্ষতা ছিল না, আর এই ব্যাপারে দক্ষতা কম থাকার কারণেই হয়তো ওই ঘটনা ঘটেছিল। কিন্তু এই রেকর্ড, এই ইতিহাস
আর সেই গবেষণা আমাদের এই যুগই বলতে পারে। তবে 1074 জন গ্রাজুয়েট হওয়া মেয়ের মধ্যে জীবিত আছেন। তাই আপনি যদি সত্যি ওয়াস্প এবং গার্টরুট সম্পর্কে জানতে চান, তাহলে আপনাকে ওনার সাথে ছিলেন এমন কারোর সঙ্গে কথা বলতে হবে। এবার আমি দেখা করতে এসেছি একজন এলিট পাইলটের সঙ্গে, 97 বছর বয়স্ক ওয়াস ভেটারান নেল স্টিভেনসন ব্রাইট। নেল হলেন একজন প্রকৃত আমেরিকান ওয়ার হিরো। উনি একই সঙ্গে টমির সহপাঠী এবং হয়তো ওনার নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ কিছু বলতে পারবেন। সবার আগে আমার সঙ্গে কথা বলার জন্য ধন্যবাদ। আমারও আনন্দ হচ্ছে, আমার কাছে এটা সত্যি সম্মানের। আমি ওয়াস্পের গল্প শুনে অভিভূত। আপনি কিভাবে এই ট্রেনিংকে বর্ণনা করবেন? এটা খুব কঠিন ছিল, ছেলেদের মতো আমাদেরও ট্রেনিং করতে হতো। একটা সম্পূর্ণ আর্মি এক্সপেরিয়েন্স। একজন ওয়াস্প হিসেবে আপনাদের জীবন কেমন ছিল? ট্রেনিং কেমন ছিল? দিনগুলো কিভাবে কাটত? এই ছবিটা দেখুন, এটা আমাদের জুট শুট। এটাই ছিল আমাদের ইউনিফর্ম, সমস্ত আর্মিকে এটা পড়তে হতো। এটা সাইজ একটু বড় দেখাচ্ছে, মনে হয় সাইজটা 44 ছিল। এটা কি পুরুষদের ইউনিফর্ম আমি বলে আছি? অবশ্যই, মেয়েদের জন্য আলাদা কোনো কিছু ছিল না, ওটাই আমাদের পড়তে দেওয়া হতো। শেখার সময় কি কি নিয়ম মেনে চলতে হতো আপনাকে? প্রতিটা সেক্রেটারির আগে আপনাকে মিটিং রুমের মধ্যে টাকা ফেলতে হতো। যখন আপনি পুরনো হয়ে যাবেন, আপনাকে ট্যাঙ্গলা করে ওই উইশিং ওয়েলের মধ্যে ফেলে দেওয়া হবে। আপনাকে ফেলে দিয়েছিল? হ্যাঁ, ফেলে দেওয়া হয়েছিল। আমরা গ্রাজুয়েট হওয়ার পর সবাই চিৎকার করেছিলাম, খুব জোরে জোরে ঘন্টা বাজিয়েছিলাম। গ্রাজুয়েশন শেষ করার পরই আমরা আবার অফিসারদের কাছে ফিরে গিয়েছিলাম এবং কাজের দায়িত্ব বুঝে নিই সঙ্গে সঙ্গে। আচ্ছা, সব মিলিয়ে আপনি কত ধরনের বিমান ওড়াতে পারতেন? তা ধরুন 19টা তো হবে, 19টা আলাদা এয়ারক্রাফট। পুরুষরা বেশিরভাগ একটা বিমান ওড়ানোর প্রশিক্ষণ নিতেন। আপনি B-25 উড়িয়ে যে কাজটা করতেন তাকে বলা হতো টোয়িং জাগেজ। তারপরে আপনাকে ট্রেনের পিছনে কিছু একটা ঝুলিয়ে নিয়ে যেতে হতো এবং অন্যরা তাকে শুট করতো। ঠিকই বলেছেন, তাও আসল ভুলে। কিভাবে শুট করতে হয় শেখানো হতো, তাই তো? একদম। আপনি ভয় ছিলেন নাকি ভয় পেতেন? কোনটা? সেনাবাহিনীতে আপনাকে যা অর্ডার দেওয়া হবে সেটাই করতে হবে। একদম তাই। যদিও একই ধরনের ঝুঁকি নেওয়া সত্ত্বেও পুরুষ সেনাদের কাছে ওয়াস্পরা অসামরিক হিসাবে গণ্য হতেন। ওনাদের পুরুষদের জন্য বরাদ্দ ইউনিফর্ম করতে হতো, ওনাদের মাইনেও কম ছিল এবং একজন ওয়াস্প কর্তব্যরত অবস্থায় মারা গেলে সেনাবাহিনী তার বহন করত। নিজেদের কাজের স্বীকৃতি মেলার জন্য ওয়াস্পদের তো অনেকটা সময় লেগে গিয়েছিল। আমরা অবশেষে 1977 সালে ভেটারান স্ট্যাটাস পেলাম। 2010 সালে ওয়াস্পদের সরকার প্রদত্ত অন্যতম সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়েছিল, দ্য কংগ্রেশনাল গোল্ড মেডেল। এবং এখন নেল আরেকটা বিজয়ের আশায় রয়েছে। ওনার সিস্টার ইন আর্মস গার্টরুট টম টমকিন্সের নিখোঁজ রহস্যের সময় এই ফটোতে উনি এই পিছনে রয়েছেন, তাই তো? আমার মনে হয় পিছনে এটাই উনি।